আসসালাম আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুরু কিচেন অ্যান্ড ক্যাটারিং আশা করছি সবাই ভালো আছেন মিষ্টি খেতে যারা পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম মজাদার জর্দার রেসিপি জর্দা খাওয়ার জন্য এখন আর কোনো অনুষ্ঠানের অপেক্ষা করতে হবে না খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিভাবে জর্দা তৈরি করে ফেলতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিভার্স কথা আর না বাড়িয়ে চলে যাব সরাসরি চর্দা রান্না করতে প্রথমেই চালটাকে রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া পোলাওর চাল চাইলে আপনারা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন তিন থেকে চারবার খুব ভালো মতো ধুয়ে নেব এবং চাল ধুয়ে সাদা পানি বের হয়ে আসলে একটা চালনিতে ঢেলে দেব এবং দশ মিনিট অপেক্ষা করব এই ফাঁকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানি ফুটে উঠলে সম্পূর্ণ চাল ফুটন্ত পানিতে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জর্দা রং কোয়াটার চা চামচ জর্দা রং সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব এবং ফুটন্ত চালের মধ্যে সম্পূর্ণটুকু ঢেলে দেব এবং নেড়ে চেড়ে দেবো যাতে জর্দার কালার সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার চাল কতটুকু সিদ্ধ করবেন সে ব্যাপারে বলছি আসলে জর্দা রান্নায় চাল সিদ্ধর ব্যাপারটা অত্যন্ত জরুরি চাল বেশি নরমও করা যাবে না আবার শক্তও রাখা যাবে না অর্থাৎ চাল এইটটি পার্সেন্ট সিদ্ধ করলেই চলবে আর একটু বিস্তারিতভাবে বলছি দু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যখন দেখবেন চালের বাইরের অংশ নরম হয়ে গেছে আর ভিতরের অংশ শক্ত রয়েছে তখনই বুঝে নেবেন আপনার চাল সিদ্ধ করা কমপ্লিট তখন একটা চালিতে ঢেলে পানি ছড়িয়ে নেবেন এবং এই অবস্থায় রেখে দেবেন ঢাকনা দেওয়ার ঠান্ডা করার বা ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই এবার জর্দা রান্না করার জন্য একটা বড় পাত্রে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি একটা তেজপাতা তিন থেকে চারটি লবঙ্গ দুটি এলাচ ছোটো সাইজের একটা দারচিনি এবং ওয়ান থার্ড কাপ ঘি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবং যখন দেখব চিনি গলে গেছে তখন সিদ্ধ করে রাখা চালগুলো ঢেলে দেব দুই থেকে তিন মিনিট পর দেখা যাচ্ছে চিনি গলে গেছে এ পর্যায়ে এইটটি পারসেন্ট সিদ্ধ করে রাখা পোলাওর চাল সম্পূর্ণটুকু ঢেলে দেব এবং আলতো হাতে নেড়ে ছেড়ে দেব যাতে মশলা ঘি ও চিনির ফ্লেভার টেস্ট চালের সব দিকে সমানভাবে ঢুকতে পারে এবার চালগুলোকে সমানভাবে বিছিয়ে চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিটের মাঝখানে আলতো হাতে একবার উল্টে পাল্টে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে এই রকম চালের গায়ে গায়ে পানি থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা মোরব্বা খেতে পছন্দ করলে আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কিশমিস দুই চা চামচ কাঠবাদাম কচি দুই চা চামচ কেওড়ার জল এবং মাঝারি সাইজের একটা কমলার ছিলকা ছাড়িয়ে এর সম্পূর্ণটা রস জর্দার উপর ছড়িয়ে দেবো এবার নেড়েছেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম লো অবস্থায় রেখে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করব। এবং ঢাকনায় কোনো ফুটো থাকলে তা অবশ্যই বন্ধ করে দেব দশ মিনিটের মাঝখানে ঢাকনা সরিয়ে আরেকবার উল্টে পাল্টে দেব এবং চুলার আঁচ বন্ধ করে দেব দশ মিনিট পর তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না ফিরে আসলাম পনেরো মিনিট পর অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করছি এবার সাজানোর পালা দিয়ে দিচ্ছি সামান্য কিসমিশ কিছু বাদাম কুচি কিছু মরুব্বা এবং ছোটো সাইজের কিছু মিষ্টি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম ও বেদেনা দিয়েও সাজাতে পারেন ভিউয়ার্স আপনারা বাসায় জর্দা রান্নার এই সহজ রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব দ্রুত মজাদার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন